নমস্কার বন্ধুরা আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাবড়ি কেকের রেসিপি ভীষণ সুস্বাদু এই কেকটা তৈরি হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন প্রিয়জনের জন্মদিনেই হোক বা যে কোনো স্পেশাল লোকেশনে এই কেকটা আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটা আশা করি আপনাদের সববার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন যাতে অন্যরাও এই রেসিপিটা দেখে নিতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হবার অনুরোধ রইল এখানে একটা পিস আমি কেটে নিয়েছি আর এখানে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আশা করি আপনারা দেখেই এটা বুঝতে পাচ্ছেন। এবার রাবড়ি কেক বানাতে প্রথমেই রাবড়ি লাগবে সেই জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ এবার একটা হ্যান্ডউইসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাস অন করিনি ভালোভাবে ঠান্ডা অবস্থাতেই এটাকে মিশিয়ে নেবার পর তারপর ফ্লেম আমি অন করে দিয়েছি আর এইভাবে ক্রমাগত স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে এটাকে আমি একটু ঘন করে নেব দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর দেখুন এই অবস্থায় দুধের ওপরে সর আসছে এই সর বা মালাইটাকে ভালোভাবে হুইস্কে করে দুধের সাথেই মিশিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন চিনি আর চিনিটা দিয়ে দেবার পরও আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটা সবুজ এলাচ বা ছোট এলাচ যেটাকে আমি দানাগুলোকে এই ফ্রেশলি এইভাবে গুঁড়ো করে রেখেছি সেটা আপনারা চাইলে এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য তবে আমি এলাচটাই পছন্দ করি এখানে দেখুন স্প্যাচুলেটার গায়ে এইভাবে মালাই জমছে অর্থাৎ এটা রাইট কনসিস্টেন্সিতে চলে এসেছে সঠিক ঘনত্বতে রয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবার কেকের যে শুকনো উপকরণ সেগুলো আমি সব একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই দিলাম এক কাপ ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি তার সাথেই দিচ্ছি ওয়ান টি বেকিং পাউডার আর দেবো হাফ টি বেকিং সোডা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি নুন এতে করে কেকের স্বাদটা খুব ভালো আসে তবে আপনারা না চাইলে এটা নাও দেয়া যেতে পারে এবার সমস্ত জিনিসটাকে একটু আমি চেলে নেব এতে করে এর মধ্যে হাওয়া ঢুকে চায় এতে করে কেকটা ফ্লাপি তৈরি হয় তাই অবশ্যই একটু চেলে নেবেন দেখুন এখানে আমার শুকনো উপকরণ তৈরি হয়ে গেছে অন্যদিকে যে ওয়েট উপকরণগুলো রয়েছে অর্থাৎ তরল উপকরণগুলো সেগুলো আমি অন্য বলে তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দই ঘরে পাতা যে ফ্রেশ দই হয় সেই দই নিয়েছি এখানে এটা দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল আপনারা এমন কোনো তেল ইউজ করবেন যেটার কোনো ফ্লেভার বা গন্ধ নেই আর চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও দেওয়া যেতে পারে এবার দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিলাম হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এতে করে কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এবার সমস্ত জিনিসকে একটা স্পুনে করে মিশিয়ে নেব এবার ভালোভাবে মিশিয়ে নেবার পর একটা হ্যান্ড হুইসকে করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে দেখুন সমস্ত কিছু মিশে গেছে ভালো একটা কনসিস্টেন্সি চলে এসেছে এই পর্যায়ে আমি অল্প অল্প করে যে চেলে নেওয়া শুকনো উপকরণটা ছিল সেটা অ্যাড করে দেব একবারে কিন্তু পুরোটা অ্যাড করবো না দুই তিনবারে পুরো জিনিসটা এখানে আমি দিয়ে দেব একবারে পুরোটা দিলে কিন্তু দলা তৈরি হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে দলাগুলো ভেঙে নিতে অনেকটা সময় লেগে যায় এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথড দিয়ে এইভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি কেকটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল আশা করি এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবার আবারও আমি কিছুটা উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে উপকরণ দেব আর সমানে এভাবে মিশিয়ে নেবো কাট অ্যান্ড ফোল্ড মেথড দিয়ে এটাকে মিশিয়ে নিলে ভেতরে যে এয়ার এয়ারবাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় না কেকটা খুব সুন্দর ফ্ল্যাফি তৈরি হয় এবার এর মধ্যে আমি হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে দেব একবারই কিন্তু পুরোটা দেব না প্রথমে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আর তারপর আবারও অল্প দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রাবড়ি যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে সমস্ত জিনিসটাই দিয়ে দিয়েছি আর এখানে মোট হাফ কাপ দুধ আর ওয়ান ফোর্থ কাপ রাবড়ি আমার লেগেছে কনসিস্টেন্সিটা দেখুন এখানে আমি দেখাচ্ছি এরকম রাখতে হবে এর থেকে বেশি পাতলা বা ঘন রাখা যাবে না এখানে আগের থেকে আমি মোলটা ভালোভাবে ডাস্ট করে রেখেছিলাম ময়দা আর তেল দিয়ে এবার এর মধ্যে এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আগের থেকে কিন্তু ওভেনটাকে হিটে রেখে দিতে হবে আর এবার ব্যাটারটা পুরোপুরি এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা হাতে এটাকে একটু ট্যাপ করে নেব তাতে করে যে ভেতরে বাবুসগুলো তৈরি হয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে অন্যদিকে দেখুন ওভেনটা আমি আগের থেকে ফ্রি হিট করতে দিয়েছিলাম করার মধ্যেই আমি কেকটাকে বেক করব নিচে দিয়ে দিয়েছি নুন আর কয়েকবার এটা বেকিংয়ের জন্য ইউজ করেছি বলে এরকম কালার চলে এসেছে উপরে একটা প্লেট দিয়ে তারপর ঢাকা বন্ধ করে এটাকে আমি হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে আমি হতে দিয়েছি আর এখন একটা স্টিক দিয়ে দেখছি এটার গায়ে কিন্তু কোনো রকম কিছু লেগে নেই তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এখানে দেখুন একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে এই পর্যায়ে কেকটাকে আমি নামিয়ে নেব আর এটাকে আমি এবার সাবধানতার সঙ্গে নামিয়ে নিচ্ছি কেননা কড়াটা যথেষ্ট পরিমাণে গরম আছে এবার এটা নামিয়ে নেবার পর কিচেন টাওয়ালে করে এটাকে ঢেকে একটু ঠান্ডা হতে দেব এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর অর্থাৎ আমি হাত দিতে পারছি ততটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরিতে করে এইভাবে সাইডগুলো একটু আলগা করে নিচ্ছি তাতে করে ডিমল্ট করতে কেকটাকে সুবিধা হবে এবার একটা প্লেট এই মোলটার ওপরে দিয়ে এইভাবে উল্টে নেব আর ওপর থেকে একটু হালকা হাতে থাপড় দিলেই দেখুন কেকটা কিন্তু খুব সহজে ডিমল্ট হয়ে গেছে আর কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে দেখুন আমার মোল্ডের গায়ে কোনো কিছু লেগে নেই বা পুড়ে যায়নি এবার কেকটা দেখুন আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট এটা তৈরি হয়েছে একটু চাপ দিলে কিন্তু বাউন্স ব্যাক করছে অর্থাৎ উঠে আসছে উপরে তার মানে কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে আর এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে আমি হোল করে দেবো কেকটার মধ্যে তাতে করে রাবড়িটা যখন আমি এর মধ্যে দেব খুব সহজেই এটা ভেতর পর্যন্ত পৌঁছে যাবে খুব টেস্টি লাগবে কেকটা খেতে তাই এই ফুটোগুলো কিন্তু বানিয়ে দিতে হবে আপনারা চাইলে একটা টুথপিকে করেও কিন্তু সেম কাজটা করে নিতে পারেন এবার কেকটাকে উল্টে নিয়ে অপর পিঠেও কিন্তু একইভাবে ফুটোগুলো বানিয়ে নিচ্ছি এবার আগে থেকে বানিয়ে রাখা রাবড়িটা দেখুন পারফেক্ট কনসিস্টেন্সিতে এখন চলে এসেছে ঠান্ডা হয়ে যাবার পর এটা এরকম ঘনত্বে রয়েছে এখন এটাকে একটা স্পুনে করে কেকটার ওপর এইভাবে ছড়িয়ে আমি দিয়ে দেব। যাতে করে পুরো কেকটা কাভার হয়ে যায় সেইভাবেই কিন্তু রাবড়িটা এর মধ্যে দিতে হবে এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়ে নিয়েছি সেগুলো স্লাইস করে রেখেছিলাম ওপর দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি ব্যাস কেক একদম এখানে তৈরি